তাহলে মায়ারিক ফোর্সের ওরিয়েন্টেশনটা উইথ রেসপেক্ট টু ভেলোসিটি আর অ্যাপ্লাইড মায়েরিক ফিল্ডের মধ্যে কেমন হবে ছবিটা দেখিয়ে দেওয়া হয়েছে ভি আর বি এর মাঝের অ্যাঙ্গেলটা থিটা আর এফ তার সঙ্গে পারপেন্টিকুলারভাবে আছে এই প্লেটটার সঙ্গে পারপেন্টিক এফ মানে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স হ্যাঁ এই মায়ারিক ফোর্সটা কারোর পড়েছে চার্জ পার্টিকুলার উপর এসে পড়েছে বি মানে অ্যাপ্লাইড মায়ারিক ফিল্ড আর ভি মানে ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিক তাহলে সেই অনুযায়ী ফর্মুলা চেয়ে পিসি হলো কিউ বাইরে ব্যাকেটের মধ্যে ভি ক্রস বি এর ডেরিভেশান কী করে হলো আমরা পেজ নম্বর সিক্স এটা হচ্ছে দেখো তোমরা পেজ নম্বর সেভেন পড়ছো পেজ নম্বর সিক্সে তোমার পড়ে ফেলেছ এবার দেখো পেজ নম্বর এইটে আসছে লক্ষ্য করে দেখো এবার পেজ নম্বর এইটে আসছে পেজ নম্বর এইটে তোমাদের টপিকসটা কী ঠিক করা আছে পা তপে মুভিং চার্জ ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আমি এখানে একটা ছবি আঁকছি এখানে কতগুলো ক্রস দিয়ে দিচ্ছি দেখো এখানে কতগুলো ক্রস দিচ্ছি এই ক্রস দেওয়া হচ্ছে এই যে ব্যাস এই কটা ক্রস আমি দিলাম মনে রাখো এখানে এই ক্রস চিহ্ন দিয়ে কি বোঝানো হচ্ছে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান বোঝানো হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যদি ক্রস চিহ্ন দেওয়া হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান কি বোঝাবে ডাউনওয়ার্ড বোঝাবে আর যদি আমরা ডট চিহ্ন দিতাম তাহলে আপওয়ার্ড বুঝিতাম আমি এইভাবে দেখাচ্ছি অসুবিধা কিছু নেই বুঝতেই পারছো এবার দেখো একটা চার্জ পার্টিকল চলে আসছে তার মানে যতখানি জায়গা জুড়ে আমি এই ক্রস চিহ্নটা দিয়েছি এটা একটা রিজিয়ান তার মানে এই রিজিয়নের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আছে এবং সেটা কি করছে খাতার খাতার যে সার্ফেস তার উপর ঢুকে যাচ্ছে করছে ডাউনওয়ার্ড ডিরেকশন এবার দেখো একটা চার্জ পার্টিকেল আসছে আসছে দেখো এই পথটা আমরা দেখাচ্ছি দেখো এই চার্জ পার্টিকের পথটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নেই ম্যাগনেটিক ফিল্ডে এইটুকু রিজিয়ান তাহলে চার্জ পার্টিক এইরকমভাবে চলে আসছে এরকমভাবে চলে আসছে আস্তে 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 যেই এটা এর মধ্যে ঢুকলো সঙ্গে সঙ্গে কি হয়ে গেল এমনি করে বেঁকে যাচ্ছে তাহলে এইটা হচ্ছে চার্জ পার্টিকুলার ডিরেকশন এ কিউ এবার এবার খেয়াল রাখতে হবে এই কিউ চার্জ পার্টিকুলটা এর মধ্যে দিয়ে যাচ্ছে এই কিউ চার্জ পার্টিকুলটা এর মধ্যে দিয়ে যাচ্ছে এবার যেই এখানে চলে এলো সঙ্গে সঙ্গে এই চার্জ পার্টিকুলটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সার্কুলার পথে বেঁকে যাবে তার কারণ আমরা একটু আগে দেখে এসছি যে এখানে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটা অতি অবশ্যই দেখা যায় যে চার্জ পার্টিকুলার ভেলোসিটির সঙ্গে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে চার্জ পার্টিকুলার ভেলোসিটির সঙ্গে যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে আগের জায়গাটা আমরা পড়ে এলাম তাহলে এটা হচ্ছে চার্জ পার্টিকুলার ভেলোসিটি বুঝতেই পারছো হচ্ছে চার্জ পার্টিকুলার ভেলোসিটি এটা হচ্ছে ফোর্সের ডিরেকশান তাহলে ফোর্সের ডিরেকশান আর চার্জ পার্টিকুল ভেলোসিটির মধ্যে যদি অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি হয় তার মানে তুমি ক্লাস ইলেভেনে তুমি সার্কুলার মোশান পড়েছো তার মানে সার্কুলার মোশানে কী হবে যে এক্ষেত্রে সার্কুলার মোশান হবে অর্থাৎ চার্জ পার্টিকুলের ভেলোসিটি ডিরেকশানের সঙ্গে ফোর্সটা কেমন করে কাজ করছে ফোর্সটা এইরকমভাবে কাজ করছে এই ব্যাপারটা তোমরা কোথায় বুঝেছো দেখো এখানে তোমরা বোঝা হয়ে গেছে তাহলে এবার যতক্ষণ পর্যন্ত চার্জ পার্টিকেলটা এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকে নি ততক্ষণ পর্যন্ত স্টেট চলে আসছে শেষ চলে আসছে এবার যেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকলো সঙ্গে সঙ্গে এমনি করে ভেঙে যাচ্ছে তার মানে চার্জ পার্টিকেলটার ওপর একটা সেন্টিপিটাল ফোর্স কাজ করছে তোমরা নিশ্চয়ই জানো যে এই যে জিনিসটা এইটা হচ্ছে তোমার সেন্টিপিটাল ফোর্স তাহলে সেন্টিপিটাল ফোর্সের ফর্মুলা হবে জানো এম বি স্কোয়ার বাই আর তাহলে এই সেন্ডিপিটাল ফোর্সটা কে সাপ্লাই করছে এখানে সেন্টিমিটার ফোর্সে সাপ্লাই করছে বি কিউ ভি সাইন নাইনটি ডিগ্রি এইটা সাপ্লাই করছে বি কিউ ভি কত কাজ করছে বি কিউ ভি সাইন নাইনটি ডিগ্রি তাহলে বোঝাই যাচ্ছে এখানে এম ভি স্কোয়ার বাই আর ইজ টু তাহলে কত হলো বি কিউ ভি তাহলে দেখো একটা করে যদি ভি কেটে দাও তাহলে আর টু ইজিক দেখো আর ইজ হচ্ছে এম ভি বাই বি কিউ মনে রেখো এই ফর্মাটা খুবই দরকারি এটা আর ইজ ইকাল টু অর্থাৎ চার্ট পার্টিকুলটার যে ঘুরে যাচ্ছে ট্র্যাকে সেই ট্র্যাকে ঘোরার যে রেডিয়াসটা কত হবে সার্কুলার ট্র্যাকের রেডিয়াসটা তুমি দেখো ইকুয়েশান নাম্বার তুমি হয়তো তিন থেকে পেয়ে যাচ্ছ আগে আমরা এক আর দুই ইউজ করেছি তারপরে স্টেপে আমরা দেখো কী করছি এখানে আর যেমন আছে তাই থাক এম যেমন আছে ভি এর পরিবর্তে আমরা এক কাজ করি ভি ইজ ইকাল টু ওমেগা আর লিখে দিচ্ছি বি কিউ ক্লাস ইলেভেনে পড়েছো ওমেগা মানে আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি নতুনত্বের মধ্যে কিছু নেই তাহলে ভি এর পরিবর্তে ওমেগা আর লিখলাম যেই লিখলাম সঙ্গে সঙ্গে কী হলো বোথ সাইড দেখো আর একটা কেটে গেল তারপরে দেখা গেলো এম ওমেগা ইজ ইকল টু দেখো বি কিউ হয়ে গেল এবার এম যেমন আছে তাই থাক ওমেগার পরিবর্তে আমি কী লিখলাম টু পাই বাই টি এগুলো সব ইলেভেন ক্লাসের জিনিস তাহলে টি ইজ ইকল টু কী হলো দেখো টু পাই এম বাই বি কিউ টু পাই এম বাই বিকিউ অর্থাৎ এটা কত নম্বর ইকুয়েশান হয়ে গেলো এটা চার নম্বর ইকুয়েশান আগে দেখো আমরা তিন নম্বর ইকুয়েশান আমরা এখানে পেয়েছিলাম তাই যাই হোক আমরা এখানে চার নম্বর ইকুয়েশান টি হচ্ছে টু পাই এম বাই বি কিউ তাহলে টাইম এই যে চার্জ পার্টিকুলটা যে সার্কুলার ট্র্যাকে ঘুরবে তার সেই টাইম পিরিয়ডটা কত হবে টি ইজল টু পাই এম বাই বি কিউ এবার যদি ফ্রিকোয়েন্সি কনসিডার করতে চাও তাহলে দেখো ওয়ান বাই টি হবে ওপরে থাকবে বি কিউ নিচে থাকবে টু পাই এম তার মানে ফ্রিকোয়েন্সিটা কী হবে ফ্রিকোয়েন্সিটাও আমরা একটা ফর্মুলা দিলাম পাঁচ নম্বর ফর্মুলা মনে রাখতে হবে টাইম পিরিয়ডের রেসিপ্রকালকে ফ্রিকোয়েন্সি বলে তাহলে পার সেকেন্ডে কতবার চার্জ পার্টিকুলটা ঘুরবে সেটা আমাদের জানা যাবে মিকিউ বাই থেকে মনে বলার অপেক্ষা রাখে না যে এম মানে চার্জ পার্টিকুলার মাস বি মানে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড কিউ মানে চার্জ পার্টিকুলার চার্জ আর টুপাই মানে টুপাই হয়ে আছে মনে রাখতে হবে এই ফ্রিকোয়েন্সি নিয়ে চার্জ পার্টিকুল ঘুরছে এই ফ্রিকোয়েন্সির একটা নাম আছে এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় থাকে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি সি ওয়াই সিএলও ইআর ও এম সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি মনে রাখতে হবে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিতে এই সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে এইটা যখন কোনো একটা চার্জ পার্টিক এই সাইক্লোট্রন ডিভাইসের মধ্যে নিয়ে নেওয়া হয় নিয়ে যাওয়া হয় তখন চার্জ পার্টিকেলটা সাইক্লোট্রন ডিভাইসের মধ্যে যে ফিল্ড আছে সেই ফিল্ডের আওতায় চলে আসে এবং ও এই ফ্রিকোয়েন্সি নিয়ে ঘুরতে আরম্ভ করে তার জন্যে যন্ত্রটার নাম অনুযায়ী এই এটার নাম দেওয়া হয়েছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি তাহলে বিকিউ বাই টু পাই তাহলে এটাকে বলে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি তাহলে মনে রাখতে হবে যে যদি কোনো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে চার্জ চার্জ পার্টিকেল যায় তাহলে যত যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা রয়ে গেছে তার মানে চার্জ পার্টিকেলের যে ভেলোসিটি সেই ভেলোসিটির সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে তাহলে ফর্মারে কী হবে ফোর্সটা কী হবে বিকিউবি কেন বিকিউবি সাইন থিটা থিটা মানে নাইনটি ডিগ্রি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে যে ম্যাগনেটিক ফোর্স আর এখানে ভেলোসিটি এরা কিন্তু পারপেন্ডিকুলার তাহলে আমরা জানি যে ফোর্স আর ভেলোসিটি মাঝের অ্যাঙ্গেলটা যদি পারপেন্ডিকুলার হয় এবং সেই ফোর্সের আন্ডারে যদি কোনো একটা পার্টিকেল ঘুরতে চায় তাহলে এই ফোর্সটাকে বলা হবে সেন্টিভিটাল ফোর্স এবং এই সেন্টিভিটাল ফোর্সটার আওতায় এটা ঘুরছে তার জন্যই কিন্তু আমরা লিখলাম এম ভি স্কোয়ার বাই আর ইসগুলো বি সাইন নাইনটি এ মানে চার্জ পার্টিকুলার মাস আর ভি মানে চার্জ পার্টিকুলার ভেলোসিটি আর মানে রেডিয়াস যে ট্র্যাকে ঘুরছে সেই ট্র্যাকটার রেডিয়াস কত আছে আর তাহলে আমরা বুঝতে পারলাম এখানে চার্জ পার্টিকল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে ঢুকেছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে ঢুকেছে তাহলেই কী চলে আসবে এটা হচ্ছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি চলে আসবে এটা হচ্ছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি আর আর অতি অবশ্যই মনে রাখতে হবে এই গতিপথটা মানে এই এটা ট্র্যাকটা কেমন হবে এরকম কন্ডিশনে এটা সার্কুলার হয়ে যাবে সার্কুলার পরে দেখিয়ে দেওয়া হয়েছে এবার পরের টপিক্সে চলে এসো অর্থাৎ পেজ নাইনে চলে এসো পেজ নাইনে আমরা কি দেখতে পাচ্ছি পেজ নাইনে আমরা একটা ছবি আঁকছি সেটা কীরকম এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বোঝার চেষ্টা করো এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানগুলো দেখো তোমাকে এঁকে দেওয়া হলো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান এবার দেখো এর সঙ্গে চার্জ পার্টিকেল ঢুকছে এবার এখানে চার্জ পার্টিকেল যদি ঢোকে চার্জ পার্টিকেলের ডিরেকশানটা কেমন করে দেখানো হচ্ছে দেখো এই রকম করে দেখানো হচ্ছে এই যে দেখতে হচ্ছে তাহলে চার্জ পার্টিকেলের ডিরেকশনটা এর সঙ্গে কেমন করে আছে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে দেখো এই অ্যাঙ্গেলটা কত আছে থিটা আছে নিচে দেখতে পাচ্ছো অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেলটা থিটা নিচে দেখতে পাচ্ছ এবার এই চার্জ পার্টিকলের ভেলোসিটি দুই রকমের ডিরেকশন পাওয়া যাবে একটা হচ্ছে দেখো এই দেখো দেখানো হচ্ছে নিচে দেখতে পাচ্ছো একটা হচ্ছে এই বরাবর একটা ভেলোসিটি থাকবে বরাবর অপেক্ষা রাখা না এটা হবে ভি कॉस থিটা আর এই বরাবর একটা ভেলোসিটি থাকবে এইটাকে বলা হবে ভি সাইন থিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছো তার মানে দেখো যে এইখানে ভি কস্তিটা আর ভি সাইন্িটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো দেখো ভি সাইন্িটা এই ভেলোসিডির কম্পোনেন্টটা ভি ভেক্টরের সঙ্গে কেমন করে থাকছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে তাহলে তুমি একটু আগেই দেখে এলে ভেলোসিটি ভেক্টরটা যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে এই চার্জ পার্টিকেলটা কী করবে সার্কুলার ট্র্যাকে ঘুরতে করবে তাহলে দেখো চার্জ পার্টিকেলটা ঘোরার ডিরেকশানটা আমি তোমাকে দেখাচ্ছি চার্জ পার্টিকুলার ঘোরার ডিরেকশানটা আমি দেখানোর চেষ্টা করছি দেখাই দেখো এই এইরকমভাবে ঘুরবে এই এই এ এমনি করে ঘুরছে নিচে দেখতে হচ্ছে এবার ঘুরতে আরম্ভ করলো এবার ঘুরে দেখো পরবর্তী প্যাচ আবার নিয়া তৈরি দেখানো হচ্ছে পরবর্তী প্যাঁচটাকে এইরকম করে দেখানো হলো আবার পরবর্তী প্যাঁচটাকে এইরকমভাবে দেখানো হলো এমনি করে প্যাঁচ দিতে দিতে বেরিয়ে যাবে প্যাচগুলো সমান সমান ডিস্টেন্সে থাকা এখানে ছোট বড় ডিস্টেন্সে থাকা একদম ইউকুই মানে এটাই মানে এই এই গ্যাপিংগুলো কিন্তু সমান হবে তাহলে মুদ্রা কথা হচ্ছে এখানে দুরকম রকম ভেলোসিটি আছে একটা হচ্ছে ভি সাইন নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভি সাইন জন্য এই চার্জ পার্টিকুলারটা ট্র্যাকটা কেমন হয়েছে মানে সার্কুলার ট্র্যাক হয়েছে কিন্তু তার মানে কিন্তু আর একটা ভেলোসিটিও আছে বুঝতেই পারছো এই ভেলোসিটি হচ্ছে ভি কস থিটা এই ভেলোসিটির জন্য চার্জ পার্টিকুলারটা কি করছে চার্জ পার্টিকুলারটা এই সার্কুলার ট্র্যাকে ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যদি ভিকসিটা না থাকতো তাহলে চার্জ পার্টিকুলারটা কিন্তু মানে যেতে পারতো না তাহলে খেয়াল রাখো চার্জ পার্টিকুলার ডিরেকশন এই দেখো অ্যারোমার্ক দিয়ে দিয়ে আছে তাহলে চার্জ পার্টিকুলারটা দেখতে চার্জ পার্টিকুলার যে ট্র্যাকটা সেই ট্র্যাকটা কেমন হয়ে যাবে স্প্রিংয়ের মতন তাই এটাকে বলা হয় থাকে হেলিক্যাল পাথ এই পাথটাকে কি বলে হেলিক্যাল পাথ নিশ্চয়ই বুঝতে পারছে হেলিক্যাল ব্যাপারটা কি তাহলে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে পেঁচাচ্ছে কেন সার্কুলার ট্র্যাকে ঘুরছে কেন ভি জন্য আর প্যাঁচাতে পেঁচি এগিয়ে যাচ্ছে কেন ভি কস্তিটার জন্য তাহলে বোঝা যাচ্ছে এখানে টি টাইম পিরিয়ডটা কত হবে বুঝতেই পারছো টাইম পিরিয়ডের ফর্মুলা একটু আগে তুমি দেখে এসছো কি ফর্মুলা টু পাই এম বাই বি দেখো এখানে কোনো ভেলোসিটির কোনো ব্যাপার নেই তাহলে এখানে টাইম পিরিয়ডটা কত হবে টি ইজ ইকাল টু টু পাই এম বাই বি এখানে ভেলোসিটির কোনো ব্যাপার নেই দেখো এই এই এক্সপ্রেশনটা ডাজ নট ডিপেন্ড আমন ভোসিটি তাহলে এই অঙ্ক করার সময় খেয়াল দেখো এখানে একটা জিনিস করতে দেয় কি না একবার প্যাচ দিলে পার্টিকেলটা কতটা ডিস্ট্যান্স এগিয়ে যায় একে পরিভাষায় বলে পিচ এইচ তাহলে কতটা এগিয়ে যায় পিচ এই পিচ বের করতে গেলে আমাদের কি ফর্মুলা ইউজ করতে হবে ভি কসিটা ইন্টু টি দেখো এই ভি কসিটা ভেলোসিটিটা চার্জ পার্টিক কি করছে সামনের দিকে এগিয়ে দিচ্ছে এবার তাহলে এটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে তোমাদের নিশ্চয়ই জানা আছে ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে ফর্মুলা কি হয় না ডিস্ট্যান্স বা ডিসপ্লেসমেন্ট বা যাই হোক এখানে ডিসপ্লেসমেন্ট ইজ ইকাল টু ভেলোসিটি ইন্টু টাইম তাহলে এখানে ভেলোসিটি কত হলো বিকসিটা প্রথম পাঁচ তাই এটা না সেকেন্ড পাঁচ তাহলে তাহলে বোঝা যাচ্ছে ভি কসিটা ইন্টু টি তাহলে এখানে ভি যেমন আছে তাই থাকলো কসিটা যেমন আছে তাই থাকলো টি এর পরিবর্তে কি লেখা হলো টু পাই এম বাই বি কিউ তার মানে চার্জ পার্টিকেলটা যদি একবার ঘোরে তাহলে ম্যাগনেটিক ফিল বরাবর কতটা ডিস্ট্যান্স এগিয়ে যায় একে বলা হয় পিচ তাহলে পিচের ফর্মুলাটা দাঁড়াচ্ছে ভি কসিটা ইন্টু টি এবার ভি কসিটা জায়গায় ভি কসিটা বসে গেলো সেটা তুমি পেয়ে যাবে আর টি এর জায়গায় টু পাই এম বাই ভিকিউ পেয়ে যাবে তাহলে বোঝা গেলো যে যদি অ্যাকুইট অ্যাঙ্গেলে যদি কোনো একটা চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢোকে তার পাথটা কেমন হবে হেলিক্যাল পাথ আর যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঢোকে তাহলে কেমন হবে পেজ নম্বর এইটে তোমাদের আলোচনা করেছে সার্কুলার ট্র্যাক হয়ে যাবে